অল স্টুডেন্টকে আস্থা টিউটোরিয়ালের পক্ষ থেকে ওয়েলকাম জানিয়ে ক্লাস থেকে শুরু করব। আজকে আমার এই ক্লাসটি হলো যে ক্লাস টেনে যারা পড়ে তাদের থার্ড ইউনিট বা সেকেন্ড ভলিউমে ভৌত বিজ্ঞানের। আমি আগে 1 থেকে 13 পর্যন্ত সমস্ত স্কুলের শর্ট কোশ্চেনে অর্থাৎ গ্রুপের উত্তরগুলো দিয়ে দিয়েছি, কারণ গ্রুপের উত্তরগুলো তোমাদের দিয়েছে। তাই আজকে আমার এই ক্লাসে দেব মডেল অ্যান্সার পেপার যে 14 আছে, সেই 14 গ্রুপ বির সমস্ত প্রশ্নের উত্তর। তাই ক্লাসটি খুবই ইম্পর্ট্যান্ট হতে চলেছে, তাই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর তোমরা আমার চ্যানেলে নতুন এলে তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবে। তাহলে ঠিক আছে, লেটস গো। 2, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলির লক্ষণীয়। 1, ODP এর পুরো নাম কী? এটি হবে যে ওজন ডিপ্লিটিং পোটেনশিয়াল। এরপরে আছে যে 2, বিশ্ব উষ্ণায়নে একটি ক্ষতিকারক প্রভাব উল্লেখ করো। সমুদ্রের জলতল বৃদ্ধি অথবা বায়োগ্যাসের মুখ্য উপাদান কি? মিথেন। এরপরে আছে যে 3, এসআইতে সার্বজনীন গ্যাস ধ্রুবক আর এর মান কত? জুল পার মোল পার কেলভিন। এরপরে আছে যে 4, বয়েলের সূত্র অনুসারে অপরিবর্তিত উষ্ণতায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের চাপ ও আয়তনের মধ্যে সম্পর্কটি লেখো। PV = ধ্রুবক। এরপরে আছে যে 5, তরলে আপাত প্রকৃত প্রসারণ গুণাঙ্কের মধ্যে কোনটি তরলের নিজস্ব বৈশিষ্ট্য? এটি হবে যে প্রকৃত প্রসারণ অথবা তা পরিবাহিতাঙ্কের এসআই একক কি? ওয়াট পার মিটার পার কেলভিন। এরপরে আছে যে 6, দন্ত চিকিৎসকের দর্পণ কী ধরনের দর্পণ? অবতল দর্পণ। 7, বিবর্ধক কাঁচ হিসেবে কী ধরনের লেন্স ব্যবহৃত হয়? অবতল লেন্স। 8, ডায়নামোতে কোন শক্তিতে রূপান্তরিত হয়? যান্ত্রিক শক্তি, তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। 9, একটি তারকে 2 ভাগে ভাগ বিভক্ত করলে তারটির রোধাঙ্কের কী পরিবর্তন হবে? অপরিবর্তিত থাকবে। এরপরে আছে যে আলফা রশ্মি বিটা রশ্মি গামা রশ্মির মধ্যে কোনটি তড়িৎ নিরপেক্ষ? এটি হবে যে গামা রশ্মি অথবা সূর্য এবং নক্ষত্রে অফুরন্ত শক্তির উৎস কোন? নিউক্লিয় বিক্রিয়া। এটি হবে যে নিউক্লিয় সংযোজন। এরপরে আছে যে 11, বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের সামঞ্জস্য বিধান করো। বাম স্তম্ভ ডান স্তম্ভ। 1, তড়িৎ বিজারণ পদ্ধতিতে নিষ্কাশিত ধাতু, এটি হবে যে অ্যালুমিনিয়াম। ধাতু সংকর পিতলে উপস্থিত ধাতু, এটি হবে কপার। ক্ষারীয় মৃত্তিকা ধাতু, এটি হবে ম্যাগনেশিয়াম। এরপরে আছে যে 16 নম্বর, শ্রেণীতে উপস্থিত সর্বাধিক তড়িৎ ঋণাত্মক মৌল, এটি হবে যে অক্সিজেন। এরপরে আছে যে 12, একটি সমযোজী যৌগের উদাহরণ দাও যার জলীয় দ্রবণে তড়িৎ পরিবহন করে, এটি হবে যে HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড বা মিউরেটিক অ্যাসিড। এরপরে আছে যে 13, তড়িৎ বিশ্লেষণে কী ধরনের তড়িৎ প্রবাহ ব্যবহৃত হয়? এটি হবে যে DC অর্থাৎ সমপ্রবাহ। এরপরে আছে যে অথবা তড়িৎ বিশ্লেষক ইলেকট্রনের মাধ্যমে তড়িৎ পরিবহন করে, সত্য বা মিথ্যা লেখো, এটি হবে যে মিথ্যা। এরপরে আছে যে 14, কপারের তৈরি চামচের ওপর সোনার প্রলেপ দিতে ক্যাথোড হিসেবে কী ব্যবহার করা হয়? কপার চামচ। এরপরে আছে যে 15, ওলিয়াম কী? 100% সালফারকে ওলিয়াম বলে। এরপরে আছে যে অথবা দুটি গ্যাসের বিক্রিয়ায় উৎপন্ন কঠিন যৌগটির নাম কী? এটি হবে যে CH3+HCl অর্থাৎ NH4Cl। এরপরে আছে যে 16, পরশ পদ্ধতিতে ব্যবহৃত অনুঘটকের নাম কী? এটি হবে যে V2O5 অথবা প্লাটিনাম চূর্ণাবৃত্ত অ্যাসবেটাস। এরপরে আছে যে 17, H2C ডবল বন্ড CH বন্ড CH2 বন্ড CH2 বন্ড C ট্রিপল বন্ড CH এর IUPAC নাম লেখে, এটি হবে যে Hexa 5-in-1-ion। এরপরে আছে যে 18, PVC মনোমারের গঠন সংকেত্রে লেখো। CH2 বন্ড CHCl অথবা CH3-CH2-CH2OH এর অবস্থানগত ঘটিত সমবায়টি গঠন সংকেত দাও, এটি হবে যে CH3 বন্ড CH বন্ড CH3 নিচে আবার বন্ড OH। এটির কথাটি হবে যে প্রোপ টু অল। ছাত্রছাত্রীরা, এই ছিল আজকে আমার এই ক্লাসটি। ক্লাসটি কেমন লেগেছে তা কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলবে না। আর ভালো লাগলে তোমরা লাইক করবে। আর আজকে অনেকটাই দেরি হয়ে গেলো, তাই ক্লাসটিকে শেষ করতে হবে। তার আগে তোমাদের বলবো তোমরা অবশ্যই ভালো থাকবে, সুস্থ থাকবে। এবং আজকের মতো এখানেই বিদায় নিলাম, দেখা হবে পরের ক্লাসে। ততক্ষণ তোমরা সে ভালো থাকবে, সুস্থ থাকবে।